হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো মা তো আজকে সকাল থেকে খুবই বিজি পুজোর জন্য, আমাকেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে। যদিও আমার কলেজ খুলে গেছে, তো আমাকে এমনি আর্লি রাইজার হয়ে যেতেই হবে, কিছু করার নেই। তো আমার স্নান এখনও হয়নি, আমি স্নানে যাব। ভাই এখনও ঘুমাচ্ছে, ভাই ঘুম থেকে উঠে পাঞ্জাবি পরে নেবে, মানে স্নান করে। আর আমিও শাড়ি পরবো কালকে, আমি আর মা গেছিলাম শাড়ি কিনতে, ফার্স্ট টাইম শাড়ি পরছি, এর আগে কখনো সরস্বতী পুজো আমি শাড়ি পরিনি। কালকে গেছিলাম যদিও আমার জন্য কিনতে, মায়েরও একটা পছন্দ হলো তাই মাও কিনে নিল। তো তোমাদেরকে আগে শাড়িটা দেখিয়ে নিচ্ছি, তারপরে আমি হলুদ মেখে স্নান করে নেব। গতকাল গিয়ে এই দুটো শাড়ি কিনে এনেছি, এটা আমার, এটা মায়ের, দুজন মিলেই হলুদ শাড়ি কিনেছি সরস্বতী পুজোর জন্য। তো ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা। এবার আমি চলে যাব স্নান করতে। তো আমি রেডি হয়ে গেছি আর ভাইও রেডি হয়ে গেছে, পাঞ্জাবি পরে নিয়েছে। তো মা এখন পুজো দিচ্ছে, পুজো দেওয়ার পর তোমার সাথে আবার কথা হবে। দেখতেই পেলে ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল। আসলে প্রত্যেক বছরই আমাদের মূর্তি পুজো হয়, মানে আগের দিন বাবা আর আমি মিলে ঠাকুর কিনে আনি, বেশ বড় সাইজেরই আনা হয়। লক্ষ্মী পুজোর ব্লগে তোমরা যেরকম দেখেছো ওরকমই ঠাকুর আনা হয়, বা ওর থেকেও অনেক সময় বড় আনা হয়। কিন্তু এবছর হলো না, কারণ এবছর আমাদের পাড়াতে, মানে ঠিক পাড়াতে নয়, মানে বাড়ির সামনেই সবাই মিলে একটু কন্ট্রিবিউট করে একটু বড় করে পুজো করা হচ্ছে, তাই জন্য ওখানেই আমরা অঞ্জলি দেব। আর সে কারণে ঘরে অত বড় করে পুজো দিলাম না। আর যেটা বলার, ফার্স্ট টাইম আমি আজকে শাড়ি পরলাম, মানে এর আগে আমি শাড়ি পরেছিলাম, ক্লাস ফাইভে একবার পরেছিলাম, সেটা রাস্তায় খুলে গেছে। আমি শাড়ি পরতে একদম জানি না, মাও জানে না সেটা না, মানে মা জানে, মানে কাজ চালানোর মতন জানে, মানে জানে, কিন্তু আমি একদমই জানি না। কালকে আমি রাত্রিবেলা অনেকবার ট্রাই করেছি, তো অ্যাটলাস এরকম পরতে পারলাম, কোনো রকমে নামিয়েছি। এর আগে আরেকবার পরেছিলাম, ক্লাস টেনে একবার পড়েছিলাম, সেটা জাস্ট ছবি তোলার জন্য, ওই ছবি টবি তুলে আবার খুলে রেখে দিয়েছি। এবার যেহেতু বেরোতে হবে তাই জন্যই পড়লাম, মানে বেরোতে হবে, অ্যাকচুয়ালি আমি বেরোই না, সরস্বতী পুজো আমি ঘরেই থাকি, যেহেতু ঘরেই পুজো হয় তো ঘরের মধ্যেই থাকি। কিন্তু এবছর একটু বাইরে যাবো অঞ্জলি দিতে, আর দুপুরবেলা একটু প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবো, ঠাকুর দেখবো। তো ঠিক আছে, তাহলে আমরা সবাই মিলে এখন বেরোচ্ছি, আর তোমাদের সাথে আবার পরে কথা হবে। এই দেখো মাও রেডি হয়ে গেছে আর ভাইও হয়ে গেছে। আর দেখো আজকে সবাই মিলে আমরা হলুদ পরেছি, যেহেতু সরস্বতী পুজো, সবই ইয়েলো কালারের জিনিস, দেখতেই পাচ্ছ। এখন আমরা যাচ্ছি সামনে যে পুজোর আয়োজন করা হয়েছে সেখানে। Thank you.
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা এখন যাচ্ছি আশেপাশে যে সমস্ত ঠাকুর হয়েছে সেগুলো দেখতে। নিজেদের পাড়াতে চলে এসেছি, দেখো খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। বিকেলবেলায় মা ওই লুচি তরকারি বানাবে সবার জন্য, তো সেটার জন্য গেছে, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ভাই তো নিজের মনে ঘুরেই বেড়াচ্ছে, মানে আমাদের তোয়াক্কাই করছে না, নিজের মনে নিজে ঘুরছে। আবার একটা বন্ধুও জুটিয়ে নিয়েছে, প্রচন্ড বদমাশ হয়ে গেছে। এতক্ষণ তো মা আর আন্টিরা মিলে লুচি আর ওই আলুর দম বানাচ্ছিল, তো এখন উপরে এলাম, মা সোয়েটার পরতেই এলো। আরে ভীষণ ঠান্ডা করছিল জানো তো, কাজ করতে করতে হঠাৎ করে যখন বাইরে বেরিয়েছি তখন তো ঘরে বসে লুচি টুচি করছিলাম, বেলছিলাম আর কি, আমি লুচি ভাজিনি বেলছিলাম। তো তারপর যখন নাকি বেরিয়েছি দেখি খুব ঠান্ডা করছে, তারপর আমি বললাম না চল আগে ঘরে যাই, গিয়ে সোয়েটারটা পরে আসি, এখন যাবো, এখন বাচ্চাদের একটু অনুষ্ঠান হবে। তো সেটা হওয়ার পরে তারপরে আবার সবাইকে একটু লুচি আর আলুর দম দেওয়া হবে, তো তোমরা দেখতেই পাবে সবটা, কেননা পুরোটাই দেখানো হবে। এখন তাহলে আমরা আবার মণ্ডপে চলে যাচ্ছি। Thank you.
তো সবাই আমরা ঘরে চলে এলাম, এখন মোটামুটি 11:15 মতন বাজে। গানের লড়াই দিয়ে শেষ হলো, ভালোই লাগলো, খুব এনজয় করেই কাটলাম আজকে দিনটা। সরস্বতী পূজাটা যে এতটা ভালোভাবে কাটবে আমরা না সত্যিই ভাবতে পারিনি, কেন কোনোদিনই আমরা এই পাড়ায় অংশগ্রহণ করিনি, ছোট করে ঘরের মধ্যেই হয়। আমরা সবসময় মানে ঘরেই পুজো করতাম, যেহেতু আমার হাজবেন্ড রয়েছে আর ওখানেও বেশ কিছু মানুষ ছিল, যারা সবাই মিলে একসাথে এই পুজোটা করলাম, যার জন্য বাড়িতে দেখলে তো যে খুব অল্প করে এই পুজোটা হলো। আর কি বলবো তোমাদেরকে, যে এত ভালো দিন খুব কম আসে, আর প্রত্যেকে এত ভালো যে সবার সাথে, এমনিতে হয়তো দেখতেই পাও যে শুধু ঘরেই থাকা হয়, রান্না, তারপর ছেলে মেয়েকে পড়ানো, স্টুডেন্ট পড়ানো, এরকমভাবে বাইরে গিয়ে মেলামেশা খুব কমই, মানে আমি তো কখনো করেছি বলে আমার মনেই পড়ে না। আজকের দিনটা সম্পূর্ণ আলাদা আমার লাইফে, এটা মানে কি বলবো মানে ফার্স্ট ডে হতে পারে, আর এটাই আমার কিন্তু মেমোরেবল ডেও হয়ে গেল। এত ভালো দিনটা কাটলো মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এটা আমারও লাইফের বেস্ট সরস্বতী পুজো ছিল, কেননা যেহেতু মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে ছেলেও, তাই ওরা সরস্বতী পুজোটা জিনিসটা কি আমরা সেটা ছোটোবেলায় ফিল করেছিলাম কিন্তু ওরা সেটা পায়নি, আজকে সেটা বুঝলো। সবাই মিলে একসাথে পুজো করলাম, আর যাদের সাথে মিলে পুজোটা করলাম তারাও কিন্তু খুব ভালো ছিল। আমি কোনোদিনও তাদের সাথে আগে কথা বলিনি, কিন্তু তারা যে এতটা অমায়িক, এত কাছে মানুষকে টেনে নিতে পারে এটাও আমার জানা ছিল না। আমারও খুব ভালো লাগলো, আর নতুন বন্ধুত্ব হলো তাদের সাথে, মানে আমি যে নতুন আমি বুঝতেই পারলাম না সেটা, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, অনেক কথাই থাকে। আর এখন অনেক রাতও হয়ে গেছে তাই আর বেশি কথা বলছি না, আশা করি আজকের ব্লগটা তোমাদের সবারই ভালো লেগেছে। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। গুড নাইট।